ओम स्थापकाय च धर्मस्य सर्वोधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्वा स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। आजके आमी यखन सीसी मा सम्पर्कित এই প্রবচনটি এই বক্তব্যটি রেকর্ড করছি। আজকে তারিখটি হচ্ছে মহাপূর্ণ দিন, শ্রী মায়ের জন্মতিথি 5ই জানুয়ারি 2021 সাল। এটি প্রচারিত হবে, ব্যবহৃত হবে 10ই জানুয়ারি তারিখে টালিগঞ্জের রসা রোড, ভূতরপূর্ব রসা রোড। সেখানে কথামৃত সংঘ বলে একটি পাঠচক্র আছে, তাদের অনুষ্ঠান আগামী 10ই জানুয়ারি রবিবার। সেদিনে তারা তাদের সেই মাতৃ অনুধান যেটা তারা করবেন সেটিতে তারা এটি সম্প্রচারিত করবেন এবং সদানন্দ ইউটিউব এটিকে সম্প্রচার করবেন। কিন্তু আজকে মহাপুণ্যতিথিতে আমি মায়ের কথা বলছি, মায়েরই আবির্ভাব তিথি, মায়ের আবির্ভাব তিথিতেই মায়ের অনুধ্যান আমি করছি। মহাপুরুষ মহারাজজি ঠাকুরের সন্ন্যাসী পার্ষদ, ঠাকুরের জন্মতিথি, মায়ের জন্মতিথি, এই দিনগুলোতে একদম বিহ্বল হয়ে যেতেন, সারাদিন একটা অন্যরকম ভাবে থাকতেন। তা তিনি বলতেন এইসব দিনগুলোতে যে আজকে যে সেদিন, আজকে সাক্ষাৎ মহামায়ার আবির্ভাব তিথি। সাধারণ লোক এইসব ঐশী লীলা, এইসব ঐশী দিন, এর মাহাত্ম্য কিছু বুঝতে পারে না। কিন্তু বুঝতে পারি বা না পারি, যার মাহাত্ম তার মাহাত্ম তো আমাদের কৃপা করার জন্য, কাজেই তার কৃপার স্পর্শ থেকে আমরা নিশ্চয়ই বঞ্চিত হব না। জগৎ জুড়ে মায়ের খেলা চলছে, অগণিত মায়ের সন্তান। মহাপুরুষ মহারাজজির কথা থেকে যখন শুরু করলাম তখন তার কথাই বলি। তিনি বলতেন যে আমরা কি কেউ শ্রী মাকে চিনতে পেরেছি? তাকে চিনেছিলেন ঠাকুর, আর কতকটা চিনেছিলেন হচ্ছে স্বামীজি। উনি এটা বলতে চাচ্ছেন যে আমরা প্রথমে বুঝতে পারিনি, মাকে চেনা যায় না, অবতারকেই চেনা যায় না। তার মধ্যে স্বয়ং মহামায়া যখন অবতার হয়ে লোকের সামনে ঘুরে বেড়ান, মহামায়া প্রতি অবতারের সঙ্গে অবতীর্ণ হয়েছেন। ভগবান অবতীর্ণ হয়েছেন, শুদ্ধ ব্রহ্ম অবতীর্ণ হয়েছেন একটা শরীর ধারণ করে, যেমন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, মহাপ্রভু শ্রী চৈতন্য। তেমনি শুদ্ধ ব্রহ্ম তার নিজের মায়া শক্তি, তো ভগবানের যে নিজস্ব মায়া শক্তি, দেব আত্মশক্তির সগুণই নিগুরাম, হ্যাঁ, তার মধ্যেই নিহিত, তার থেকে উদ্ভূত সেই মায়া শক্তি যে ভগবতী আদ্যা শক্তি, তিনিও হয়েছেন সীতা মা রূপে, রাধারানী রূপে, বিষ্ণুপ্রিয়া মা রূপে। কিন্তু এরকমভাবে আমাদের চোখের সামনে সর্বসমক্ষে ঘুরে বেড়াননি, লীলা করেননি, একদম সকলের মানে গ্রাহ্য হয়ে, সর্বজন চোখের উপর, সর্বজন গ্রাহ্য হয়ে সর্বজনের জন্য এইভাবে লীলা করেননি। কাজে তাকে বোঝা মুশকিল, নিজে ধরা না দিলে মহামায়াকে বোঝা যায় না। তো মহামায়া এসেছেন, তা মহাপুরুষ মহারাজ বলছেন আমরা বুঝতে, ঠাকুর বুঝেছিলেন আর মা বুঝেছিলেন। শতরূপে সারদা বলে একটি গ্রন্থ আছে, আপনারা সকলে জানেন। সেই গ্রন্থটিতে একটি প্রবন্ধের একটি কথা আমার খুব পছন্দ, আমি বারবার ধরে আমার বক্তৃতাগুলোতে উল্লেখ করি। আপনারা হয়তো ভাবতে পারেন যে একই কথা। সেই এটির নাম হচ্ছে সহধর্মিণী শ্রীমা। সেটি যিনি লিখেছেন লেখিকা মঞ্জু ঘোষ, শ্রীযুক্তা মঞ্জু ঘোষ, তিনি ভক্ত মহিলা ছিলেন, বিরজানন্দজির দীক্ষিতা ছিলেন, প্রয়াত, অনেকদিন আগেই প্রয়াত। তা তার সেই খুব সাদাসিধেভাবে লেখা প্রবন্ধটি বড় সরল এবং সুন্দর। তা সেখানে তিনি একটা জায়গায় একটা খুব অদ্ভুত কথা বলছেন। এই কল্পতরুর মরশুম, তো ঠাকুরের কল্পতরু হওয়ার মরশুম। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ যদি কল্পতরু হন তবে সিসি মা হচ্ছেন তার প্রসারিত শাখা। একেবারে খুব সুন্দর কথা বলেছেন। সিসি মা হচ্ছেন প্রসারিত শাখা। কল্পতরু না থাকলে তার শাখা হয় না, কিন্তু কল্পতরুকে তিনি যেন আরো বিস্তারিত করে দিয়েছেন, আরো যেন কৃপাময় করে তুলেছেন। সেজন্য বলছেন সিসি মা হচ্ছেন কল্পতরুর প্রসারিত শাখা, অর্থাৎ কল্পতরু ওইখানে দাঁড়িয়ে আছে। কল্পতরুর কৃপা পেতে গেলে সেই পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে, আর কল্পতরুর প্রসারিত শাখা মানে তিনি এগিয়ে এসে আমার জন্য দাঁড়িয়ে আছেন। ওই কল্পতরুর কৃপাটি তিনি বহন করে তিনি আমার জন্য অনেক দূর এসে দাঁড়িয়েছেন, এবং এটাই ঠিক এটাই মায়ের লীলা। মা তো ঠাকুরকে কথা দিয়েছিলেন, ঠাকুর মা উভয়কে প্রথম পরীক্ষা করে নিয়েছেন। ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আমাকে সংসার পথে নিয়ে যেতে এসছো? সঙ্গে সঙ্গে একটু চিন্তা না করে মা উত্তর দেন, তা কেন, আমি তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি। অবতারের ইষ্টপথ কি? অবতারের তো নিজস্ব কোনো প্রয়োজন নেই, তার নিজের কোনো প্রয়োজন নেই। স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু চিক্ষিষ্কয়া, নিজের কোনো প্রয়োজন নেই। আমাদের প্রাণীদের ত্রাণ করার জন্য, অনুগ্রহ করার জন্য তিনি আসেন। কাজে অবতারের ইষ্টপথ হচ্ছে লোককল্যাণ। কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, অনেকদিন পরে বলবেন, কিন্তু প্রথমেই যেন মা একেবারে দস্তখতে সই করে দিলেন, যেন স্বেচ্ছায়। ঠাকুরকে অনুরোধ করতে হলো না, উপরোধ করতে হলো না, তোমার ইষ্টপথে। অবতারের ইষ্টপথ হচ্ছে কি? আরও যদি শাস্ত্রীয় ভাষায় বলা যায়, আপনারা জানেন, যখনই ধর্মের গ্লানি হবে, যখনই অধর্মের প্রাদুর্ভাব হবে, তখন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম সম্ভবামি যুগে যুগে, আমি বারবার ধরে এসেছি, আসছি, আসব। অর্থাৎ অধর্মের স্থাপন করা, অধর্মের নাশ করার জন্য সনাতন ধর্মের পুনঃস্থাপন করা, এবং সাধু লোকদের ভরসাস্থল হয়ে আসা, তাদেরকে মদত করা, তাদেরকে পথ দেখানো, তাদেরকে রক্ষা করা, আছি ভয় পেও না, আর অসাধু লোকদেরকে নাশ করার জন্য। তা আধুনিক যুগে অসাধু লোককে ভগবান একেবারে মেরে ফেলেন না, অসাধু মানুষদের মনের পরিবর্তন ঘটান, এমন একটা বাতাবরণ সৃষ্টি করেন, ভালোবাসার বাতাবরণ, তাতে তাদের মনটা পাল্টে যায়। তা বলছেন যে ইষ্টপথে সাহায্য করতে এসেছি। তারপর তো জীবন বয়ে চলছে, ঠাকুরের শেষ সময় যখন এসে যাচ্ছে, তখন মাকে কি বলছেন ঠাকুর? মা তো জানেন না, মা নিজের সম্বন্ধে সচেতন নন, স্বয়ং শক্তি, কিন্তু নিজের শক্তি সম্বন্ধে সচেতন নন, স্বয়ং আদ্যা শক্তি। সেই আদ্যা শক্তির শক্তি ভাণ্ডার থেকে শক্তি সংগ্রহ করেই অবতারের সাধন, অবতারের সিদ্ধি, অবতারের উপলব্ধি যে তিনি অবতার, তার সাধনেরও দরকার নেই, সিদ্ধিরও দরকার নেই। অবতার কখনো সাধক নন, অবতার কখনো সিদ্ধ সাধক নন। অর্থাৎ একসময় সাধক ছিলেন, এখন সিদ্ধ হয়ে গেছেন, যেমন রামপ্রসাদ, যেমন মীরাবাই, যেমন কমলাকান্ত, যেমন তুলসী দাস, যেমন দক্ষিণ ভারতের শৈব সাধকবৃন্দ, কবির নানক, যেমন দক্ষিণ ভারতের শৈব সাধকবৃন্দ, যেমন দক্ষিণ ভারতের বিষ্ণু উপাসক সাধকবৃন্দ, তারপরে কত অন্য জায়গাতে আছে কবির নানক, যাদের কথা বললাম, এরা বিরাট মহাপুরুষ, কিন্তু অবতার এরা হচ্ছেন সাধক ছিলেন, বিরাট স্বীকৃতি নিয়ে এসেছেন, সিদ্ধ হয়ে গেলেন। সিদ্ধ হয়ে কি করলেন? বহু লোকের কল্যাণ করলেন, এরাও করলেন বহু লোকের কল্যাণ। কিন্তু অবতার কিন্তু সাধক বা সিদ্ধ সাধক নন। অবতার হচ্ছেন সাধকরা যার জন্য সাধনা করেন, ভাগ্যবান সাধকরা যাদের লাভ করে সিদ্ধ মহাপুরুষ হয়ে যান। অবতার হচ্ছেন সেই লক্ষ্যস্থল, অর্থাৎ সাধ্য বস্তু। শ্রীরামকৃষ্ণ সাধ্য বস্তু, তিনি সাধক নন, সিদ্ধ পুরুষ নন। শ্রী মা সাধ্য বস্তু, সাধকদের সাধনার লক্ষ্য, এবং সাধকরা যাকে লাভ করে সিদ্ধ হয়ে যান শ্রী মা হচ্ছেন তাই। কিন্তু অবতার বোঝেন না, অবতার প্রথম প্রথম বোঝেন না, বোঝার নিজেই ঠিক করে আসেন। এই আদ্যাশক্তির সঙ্গে তার যেন একটা চুক্তি হয়, নিজের উপরে নিজেই যেন একটা প্রোগ্রামিং করে আসেন। আজকাল কম্পিউটারের যুগে আমরা এই প্রোগ্রামিং ব্যাপারটা বুঝি। আদ্যাশক্তির শক্তিতেই অবতারের অবতার লীলা, ঠাকুর বলছেন। এই শ্রী মা হচ্ছেন আদ্যাশক্তি, অবতার স্বয়ং ভগবান। তিনি আদ্যাশক্তির সঙ্গে যেন চুক্তি করলেন, একটা প্রোগ্রামিং করলেন নিজের উপর, যে আমি এতদিন পর্যন্ত এই এত সাধন ভজন করবো, ষোড়শী পুজোর পর্যন্ত। মাঝে মাঝে মনে হবে যে আমি অসাধারণ, সবাই বুঝবে আমি অসাধারণ। আমারও মাঝে মাঝে মনে হবে আমি যেন ঠিক সকলের মতন নই, কিন্তু তাও আমি বুঝতে পারবো না যে আমি সাধ্য বস্তু, আমি স্বয়ং ভগবান। এই করতে 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 একটা পর্যায়ে আমি সাধক, ভগবানের জন্য ব্যাকুল, আরেকটা পর্যায়ে আমি সিদ্ধ। হ্যাঁ, এর মাঝে মাঝে কি হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে আমি আমি যেন কত দৈব কৃপা পাচ্ছি যেটা অন্যেরা পাচ্ছে না। আমি মহাভাগ্যবান যার জন্য বহু মানুষের তুলনায় বেশি দৈব কৃপা পাচ্ছি। এইভাবে এগোতে 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 অবতার একসময় উপলব্ধি করবেন তিনি অবতার, তিনি সাধক নন, সিদ্ধ সাধক মহাপুরুষ নন, তিনি হচ্ছেন চিরকালের জন্য সাধ্য বস্তু। এখন এই যে শ্রীরামকৃষ্ণের সাধনা, অবতারের এই সাধনা, সাধক অবস্থার থেকে সিদ্ধ হয়ে নিজেকে অবতার ভুলেছে না। এই পর্যায়ে অবতার যে শক্তি সঞ্চয় করেন, সেই শক্তি ভাণ্ডার হচ্ছেন স্বয়ং আদ্যাশক্তি, সেই শক্তির ভাণ্ডারই হচ্ছেন স্বয়ং শ্রী মা। কিন্তু তিনি স্বয়ং নিজের শক্তি সম্বন্ধে সচেতন নন। যেমন অবতার তার অবতারত্ব সম্বন্ধে সচেতন নন, তেমনি আদ্যাশক্তির যিনি অবতার তিনিও তার অবতারত্বের সম্বন্ধে সচেতন নন। একটা পর্যায়ে গিয়ে সচেতন হন। দেখা যাচ্ছে ষোড়শী পুজোর পরে মা ধীরে ধীরে সচেতন হচ্ছেন, ঠাকুর সচেতন করছেন। ষোড়শী পূজা মানে কি, শ্রী মাকে ঠাকুর প্রস্তুত করে রাখলেন যে ওই শক্তিটা যেন অ্যাক্টিভেটেড হলো। তার আগে পর্যন্ত কি, ধরো আমি মোবাইলে সেলফোনের উদাহরণ দিচ্ছি, তার আগে পর্যন্ত মায়ের মধ্যে শক্তিটাকে অ্যাক্টিভেটেড করা হয়নি। এবার অ্যাক্টিভেট করা রইল, কিন্তু অ্যাক্টিভেট করলে হবে না, তো ব্যবহার করতে হবে। এই ব্যবহার মাই নিজে করবে। আমার একটা সেলফোন, সেটা অ্যাক্টিভেটেড করা হয়েছে, চার্জ করা হয়েছে, কিন্তু রয়েছে, আমি ব্যবহার করছি না, তাহলে তো হবে না। শ্রী মা, মায়ের যে আদ্যাশক্তিত্ব সেটার বোধন হলো, অ্যাক্টিভেটেড হলো, কিন্তু মা নিজের দিকে তাকিয়ে এখনো দেখছেন না, ব্যবহার করে না। ঠাকুর সেজন্য কি বললেন, তোমাকে ঢের করতে হবে আমি আর কি করেছি। পরে মাই বললেন, সত্যি তো অনেক কাজ বাকি আছে, ঠাকুর বলছেন। পরে মাই বলছেন, সত্যি তো দেখলাম অনেক কাজ বাকি। কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, ঠাকুর বলেছিলেন। কলকাতা মানে প্রতীক, সারা পৃথিবী, সারা পৃথিবীর মানুষজন। মা পরে বলছে অনেক কাজ বাকি, তার মানে কি হলো, ওই যে কল্পতরুর প্রসারিত শাখা হতে হবে। কল্পতরু কৃপা, কল্পতরু সারদানন্দ মহারাজ বুঝিয়ে দিয়েছেন, ঠাকুর যে কল্পতরু এই পুরাণের কল্পতরু নন। পুরাণের কল্পতরু আমাকে ধর্ম অর্থ কাম্যক যা চাইব তাই দেবেন। ঠাকুর বলছে আমি যদি বিষ চাই বিষ দেবেন, অমৃত চাইলে অমৃত চাইবেন। যেমন ঠাকুর কথামৃত একটা গল্প বলেছেন না, ক্লান্ত পথিক যেতে যেতে জঙ্গলের পাশে একটা বিরাট মাঠ, সেখানে একটা গাছের নিচে বসে বিশ্রাম করছে, খুব ক্লান্ত। সে জানতো না ওই গাছটা হচ্ছে কল্পতরু। তার মনে হচ্ছে আহা কি খিদে পেয়েছে, যদি খেতে পারতাম। যেই মনে করে কল্পতরু তো চেয়েছেন, তার নিচে বসে খাওয়ার এসে গেছে। তারপর খেতে খেতে পেট ভরে খেয়েছেন, কাজে তার এবার একটু নিদ্রা এসছে। বলছে একটু ভালো বিছানা টিছানা হলে একটু ঘুম লাগাতে পারতাম, এখানে কি করে ঘুমাবো, মাটিতে শুয়ে। সঙ্গে সঙ্গে ভালো বিছানা টিছানা এসে গেল, তিনি শুয়ে পড়লেন, ঘুমাবেন। তার আবদার বেড়ে যাচ্ছে, ভাবলে যে বাড়িতে আমার স্ত্রী কি সুন্দর এরকম ব্যথা, পাটাতে খুব ব্যথা হয়েছে, এত দূর হেঁটে ফেটে এসেছি, বাড়িতে কি সুন্দর স্ত্রী এরকম ব্যথা হলে পাটা টিপে দেন, সেখানে কেউ নেই, কেউ যদি পাটা টিপে দিত সঙ্গে সঙ্গে দেখা গেল যে আমি ভদ্রমহিলা সত্যি সত্যি কোথা থেকে এলেন, এসে তার পা টিপে দিলেন। তারপর যাই হোক খাট পেয়েছেন, পাটা টিপে দেওয়াতে শরীরটা একটু মানে ভালো লাগছে, এবার ঘুমটা এসে যাবে। ঘুমটা এসে গেলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু ঘুম আসার আগে হয়তো একটু চারপাশে তাকিয়ে তার মনে ভয় হলো বাঘ আসবে না তো, সঙ্গে সঙ্গে বাঘ এসে তাকে খেয়ে ফেললো। তারপরে কি এই যে কল্পতরুটি, এই কল্পতরুটি নির্দয় কল্পতরু, তার কোনো দায়িত্ববোধ নেই, তাকে খাবার দিলেন, ইয়ে করলেন, আবার তাকে মেরেও ফেললেন। ঠাকুর তো এরকম নির্দয় দায়িত্বজ্ঞান শূন্য কল্পতরু নন, তিনি নিত্য কল্পতরু, একদিনের জন্য কল্পতরু নন, নিত্য কল্পতরু, এবং তিনি সকলকে ভালোই করেন। আমি যা চাই তা তিনি দেন না, আমার যা প্রয়োজন তাই তিনি দেন, আমি যা চাই সব তিনি শোনেন। এই যে ঠাকুর বলছেন না যে ভগবান অত্যন্ত কান খড়কে গো, মানে কানটা খুব শার্প, খুব তীক্ষ্ণ, যত প্রার্থনা করেছে সব তিনি শুনেছেন। তিনি পিঁপড়ের পায়ের নুপুর ধরি শুনতে পান। কি অপূর্ব একটা কাব্যিক কবিতাময় উদাহরণ দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ তো কবি, তার কথাবার্তা সিসিমাও তাই সাহিত্যগুণ সম্পন্ন। তা যাই হোক, একটা পিঁপড়ে, সে তাকে দেখাই যায় না, তার আবার পা, সেই পায়ে আবার নুপুর, সেই নুপুরের শব্দ, ভগবান সেই নুপুর ধ্বনি শোনেন। অর্থাৎ সব কিছু উচ্চারিত অনুচ্চারিত প্রতিটি প্রার্থনা তিনি শোনেন। শোনেন মানে তার কানে পৌঁছয়, কিন্তু কানে পৌঁছানো মানেই তিনি সঙ্গে সঙ্গে গ্র্যান্ট করেন না। তিনি অত্যন্ত বিচক্ষণ, তিনি আমার সব থেকে বড় বন্ধু। বন্ধু বললেও ভুল হয়, কোনো জাগতিক শব্দ দিয়ে এই ঠাকুর বা মা, ভগবান বা ভগবতীর তিনি যে কত আমার আপনজন সে কথাটা বোঝানো যায় না, কিন্তু একটা শব্দ তো বলতেই হবে। তিনি আমার অন্তরের অন্তঃস্থলে কি আকাঙ্ক্ষা, কি প্রয়োজন, তিনি শুনছেন প্রার্থনা, তিনি অপেক্ষা করছেন, তিনি জানেন আমার প্রয়োজন। যে প্রার্থনাটি করলাম সেটি তিনি হয়তো কোনোদিনই পূরণ করবেন না, কেন তাতে আমার কল্যাণ হবে না, কিন্তু তিনি আমাকে এমন কিছু দেবেন যাতে এই প্রার্থনার আর প্রয়োজন হবে না, আবার সেই প্রার্থনা তিনি পূর্ণ করবেন, কিন্তু এখন নয়, কারণ এখন পূর্ণ করার সময় আসেনি, পরে করবেন। কাজেই কল্পতরু শ্রীরামকৃষ্ণ নিত্য কল্পতরু, কিন্তু অন্য ধরনের কল্পতরু। আমার পক্ষে যা প্রয়োজন সেটা তিনি দেন, সেই নিত্য কল্পতরুর প্রসারিত শাখা হয়ে শ্রীমা ছিলেন জগতে, সত্যি সত্যি তাই ছিলেন। এইরকম লীলা আমরা দেখিনি, কি লীলা! ওই যে বলছেন ঠাকুর, ওই কথাটা বলি মহাপুরুষ মহারাজে যে ঠাকুর চিনেছেন আর স্বামীজি চিনেছেন। ঠাকুর কি বলছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছেন। মা এটাই করছেন, মা খুব ভালোবাসেন। আমরা বলি অবশ্যই ভালোবাসা, কি অপূর্ব লীলা কাহিনী রয়েছে, একদম সামান্য তুচ্ছ থেকে সব কিছু, কিন্তু আসলে এসেছেন জ্ঞান দিতে। জ্ঞান মানে কিন্তু এই পড়াশোনার জ্ঞান নয়, জ্ঞান মানে ভগবত জ্ঞান। এমন পথ দিয়ে আমাদের নিয়ে যাবেন, প্রথমে ভালোবাসবেন। ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসছে, বুদ্ধিমতী, প্রচণ্ড বুদ্ধিমতী। এই তো বুদ্ধি, জাগতিক বুদ্ধি কি বুদ্ধি, মা প্রখর বুদ্ধিমত্তা। রূপ ঢেকে এসেছে, জগদ্ধাত্রী রূপ, অপূর্ব রূপ, পাছে অশুদ্ধ লোকে অশুদ্ধ চোখে দেখে। বাইরের সৌন্দর্যটা দেখলো, জগদ্ধাত্রীর রূপ। ভাবুন তো, শ্রী মা যদি জগদ্ধাত্রীর রূপ নিয়ে ঘুরতেন, তাহলে মানুষ তো বাইরের রূপটার দিকেই তাকাতো। সেই জন্য রূপটিকে ঢেকেছিলেন, কিন্তু যারা পুণ্যবান তারা বুঝতে পারতেন। সেই কাহিনী আছেন না, বোধহয় গোলাপ মা আর মা প্রণাম করতে এসছে, এবং ওরা গোলাপ মা, এরা একটু মানে একটু ইয়ে আর কি, ভারিক্কি চেহারা বা এরকম অন্য যারা আছেন। তা মা খুব রসিক ছিলেন। এই আধ্যাত্মিক জগতের পুরুষরা খুব রসিক হয়, ঠাকুর বলুন, মা বলুন, স্বামীজি বলুন, রাজা মহারাজ বলুন, রসিকতার সুযোগ পেলে এরা কখনো ছাড়তেন না। তা মা, আমাদের মঠ মিশনে এখনো দেখি যে বড় বড় মহারাজরা তারা খুব রসিক, হ্যাঁ, কিন্তু লোককে কষ্ট দিয়ে রসিকতা করেন না। এটা সবসময় আমরা শিখেছি আর কি, আমাদের বলা হয়েছে যে রসবোধ খুব ভালো, কিন্তু আমার রসবোধ যদি সত্যি সত্যি কাউকে আঘাত করে সেটা তো রসবোধ হলো না, সেই রসবোধ কিন্তু করা উচিত না। আর কি হচ্ছে, যখন সিরিয়াস হওয়ার তখন সিরিয়াস হতে হয়। যাই হোক, এটা প্রসঙ্গ নয়। তা মা একজন এসছে, মা বুঝো না, উনি ওই उनी मा एखन तार बेश परिपाटी माने मने हयेछे तार मायेर थेके ताके बाड़ी केटारिके मने हयेछे प्रणाम करते अच्छा मा सिरि गला पाड़िये गेछे दूर आमी ना मा उनी मा तो माँ आबार मजा ना ना उनी एरकम दो तीन बार से विभ्रांत हय तखन गोलाम एकटा बोले तोमार कि कोनो चोख नेई बुद्धि शुद्धि नेई ताकिये देखो ना मुखटार दिके ओई मुख कि मानुषेर मानुषेर मुख ना देवीर मुख बुझते पारो ना सत्यि जारा चोख आछे तारा बुझते पारतेन कि शान्त कि अद्भुत ओई जे डाकात डाकात बाबा तो मायेर मुखेर दिके ताकिये ताकिये थमके गेलेन के रे से कहानी अपनारा जानें जे मा आसछेन कलकाता थेके आसछेन तेलेबोलर माठ डाकातेर सन्ध्या हये एसेछे संगीरा छिलेन किन्तु प्राणेर भय बड़ भय मा परवर्तीकाले तार शशुर बाड़िये तो माने माने मार तो अन्येर लज्जाटा मार निजेर लज्जा मा सेई जोन्नो परवर्तीकाले बोलते एरकम भावे नरम करे बोलतेन जे ना आमि जे एकेबारे एका छिलाम ता नय एटा बोलतेन किन्तु एकाई छिलेन परे ओरा लज्जा पेतेन और बार बार धरे सबाई डाकात बाबार गल्प और डाकात बाबार गल्प करलेई तो अन्यदेर ब्यापारटा एसे जाय जे सबाई माके छेड़े दिये चले गेलेन सेजोन्नो मा लज्जा पेतेन आमि जे एकेबारे एका छिलाम ता नय एरकम बलार चेष्टा करतेन मा तो जाई होक ता हठात् देखछेन दूर थेके एक बिराट चेहरार लाठी हाते आसछे और पेछने एकजन तेलेबोलार प्रांतर एगुलो फिल्म करले खूब सुंदर जारा भालो परिचालक सुंदर करते पारे ता जाई होक के रे ओखाने कर्कश संगे संगे मायेर उपस्थित बुद्धि आमी तोमार मेये शारदा आमी पिछिये पड़ेछि ततक्षण महिलाओ चले एसेछे बोले मा आमी कि विपदे पड़ेछिलाम भाग्येश बाबा एलेन सेई जोन्नो सेई रुक्ष ये ताकिये छबिये हये गेल तारपरे एकबारे मा बाबार मतन रात्रिबेला मा घुमाच्छेन भाबुन तो अजेना अचेना एकजन तरुणी अपरिचित दम्पति कि अद्भुत लीला लीला माने भावा जाय मा घुमाच्छेन और सेई डाकात कत लोकेर आतंक से पाहारा दिच्छे माके और परेर दिन जखन जाच्छेन परिचितरा एसे गेछेन एसे तारपर जाच्छेन एकसंगे खाच्छेन कोनो डाकात नेई आत्मीयेर मतन और डाकात मा से ग्राम सेखाने कड़ाईशुटी से तुले दिच्छेन कान्ना काटिए जड़िए जे तुई जखन मुड़ी खाबी शारू तुई जखन मुड़ी खाबी तखन ये दिए खास कि कृपा बोलुन तो कत जन्मेर तपस्याय जगज्जननीर कण्ठे जगज्जननीके कन्या हिसाबे पेलेन डाकात बाबार कि पुण्य भाबुन तो परे जाना गेछिल काली काली हिसाबे देखेछेन काजेई जादेर एकटु स्वीकृति आछे निश्चयई तार स्वीकृति छिल डाकात हलेओ सरल भक्ति छिल निश्चयई नाले बोले काली हिसाबे देखेछे आमि आमरा पापी बोले तुमि रूप गोपन करेछो ना पापी बोले ना एई लीलातेई रूप गोपन करते हबे रूप गोपन करे तिनि कृपा करेछे ता एरकम भावे तिनि इष्टपदे ठाकुर चिनेछिलेन और स्वामीजी चिनेछिलेन ठाकुर बोलछेन ना हृदय तुई आमाके अपमान करछिस एर भेतरे जे आछे अन्याय करछिस एर भेतरे जे रुष्ट आछे एर भेतरे जे आछे सेई रुष्ट हले तोर अकल्याण हबे और सम्भावना आछे ठाकुरई क्षमा करे दिच्छेन सेइजন্য হচ্ছে না কেননা খুব সেবাও তো করেছে এরা সব ধন্য কিন্তু ওর মধ্যে যে আছে সে যদি রুষ্ট হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ রক্ষা করতে পারবে না আমরা চণ্ডী তিথিকে ব্রহ্মা যখন স্তব করছেন বিষ্ণু विष्णु तो जगनिद्राय आच्छन्न आछेन आर मधु कैटब आक्रमण करछे विष्णुके माने ओई जगन माने विष्णुके जाग्रत करार जन्य तिनि आद्याशक्तिर ओई जगमायेर आद्याशक्तिर तार आराधना करछेन ताते बोलछेन कि जे के तोमार स्तप करबे तुमि ब्रह्माश माने ब्रह्मा बोलछेन तुमि आमाके ईशान माने शिवके एबं विष्णुके शरीर धारण करियेछो एखाने ওই আদ্যাশক্তি তিনি শিবের করণী নন সকলের জননী তাদেরও জননী শরীর ধারণ করিয়েছে কে তোমার স্তব স্তুতি করবে কাজেই যে মাকে মায়ের সম্বন্ধে ঠাকুর যে বলছেন না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবেন না সেই জন্য ও যদি রুষ্ট হয় কি কথায় মা অসন্তুষ্ট হয়েছেন বলে ঠাকুরের মনে হয়েছে বলছে যা রামলালা তুই রামলালা না হৃদয় কাকে বলছেন হৃদয় तुई एखुनि रामलालके तुई एखुनि गिये तोर खुनिके शांत कर ओ जदि रुष्ट हय एर भेतरे जा आछे चले जाबे। एई स्थान दियेछेन ठाकुर चिनेछिलेन आर स्वामीजी चिनेछिलेन। स्वामीजी कि बोलछेन? स्वामीजी से विख्यात चिठी आछे महापुरुष महाराजजी के लेखाई चिठी जे रामकृष्ण परमहंस बरं जाय जा क्षति नेई किन्तु मा ठाकुरानी गेले सर्वनाश। এই মায়ের প্রতিপক্ষ কেন মায়ের মাই হচ্ছে ঠাকুর। তার আগে ঠাকুরের খুব প্রশংসা করেছিল ওই একই চিঠিতে যে বেদ বাইবেল কোরআনে যে কি আছে শ্রীরামকৃষ্ণের জীবনের আলোয় দাঁত দেখলে বুঝতে পারা যায় না। কিন্তু মায়ের কথা যখন এসেছেন ঠাকুরকে ভুলে গেছেন। মা ঠাকুরানি জগতে এসেছেন আবার মাতৃজাতির মধ্যে জাগরণ করার জন্য, শক্তির জাগরণ, দেবী শক্তির জাগরণ, আদ্যা শক্তির জাগরণ, নারীদের মধ্যে। স্বামীজির তো প্রধান কথা তো এই অবতারের প্রধান একটা হচ্ছে কি জনসাধারণ আর নারী, সাধারণ মানুষ আর নারী জাগরণ, এই শ্রীরামকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্য। স্বামীজি বলছেন সেই জন্য তিনি সহধর্মিণীকে পূজা করলেন, সেই জন্য তুমি নারী গুরু গ্রহণ করলেন। এক পক্ষ পক্ষীর উত্থান সম্ভব নয়, পাখি দুটো ডানা দরকার হয়, তিনি জাতির দুটো ডানা। এই শ্রী মা তিনি এসেছেন মানে ভারতে আবার আদ্যা শক্তির জাগরণ হবে, আবার গার্গী মৈত্রী সারা পৃথিবী হবে, ব্রহ্মবাদিনীদের জন্ম হবে। ব্রহ্মবাদিনী আধুনিক সর্ববিদ্যায় পারদর্শী, পরা এবং অপরা বিদ্যা, অপরা মানে জাগতিক বিদ্যা। ভবিষ্যতের আদর্শ পুরুষ আদর্শ নারী এইরকম হবে। দে বিদ্যে বেদি তব্যে পরাচয় বা অপরাচয়, এগুলো আমার উপনিষদের কথা, আগেকার দিনে তাই হতো গুরুগৃহে। পরাচয় বা অপরাচা, পরা মানে হচ্ছে যার শ্রেষ্ঠ বিদ্যা আধ্যাত্মিক বিদ্যা, যার থেকে বড় বিদ্যা নেই, পরাচয় বা অপরাচা, ওটা শিখতে হবে। আবার জাগতিক বিদ্যা দুটো বাদ দিয়ে নয়, সকলের জন্য জাগতিক। সাধারণ আমরা আজকাল কি ভাবি একদম উল্টে গেছে, আমরা ভাবি আধ্যাত্মিক বিদ্যা হচ্ছে ওই সাধু সন্ন্যাসীদের জন্য আর জাগতিক বিদ্যা হচ্ছে এদের জন্য। সাধু সন্ন্যাসী তো মুষ্টিম মানে ৯৯% মেজরিটির জন্য হচ্ছে শুধু জাগতিক বিদ্যা, না তখন তা ছিল না। তখন যা ছিল যে মেজরিটির জন্যই হচ্ছে জাগতিক বিদ্যা এবং আধ্যাত্মিক বিদ্যা, এবং সাধু সন্ন্যাসীদের জন্যও জাগতিক বিদ্যা এবং আধ্যাত্মিক বিদ্যা। কিন্তু যে সাধু সন্ন্যাসী জগৎটাকে ত্যাগ করে একেবারে বনে জঙ্গলে যায়, সে যদি জাগতিক বিদ্যাটাকে বাদ দেয় তার জন্য একটা বিদ্যা হলেও চলতে পারে, কিন্তু অন্য সকলের জন্য ৯৯% মানে অধিকাংশ বেশিরভাগ মানে মেজরিটির জন্য হচ্ছে দে বিদ্যে বেদিতব্যে, দুটি বিদ্যাই কিন্তু শিখতে হবে। আমরা ভুলে গেছি। এই হচ্ছে ধর্মের স্থাপন হবে, এই হচ্ছে মাতা ঠাকুরানী পুরোনায় সেই এই ধর্মদৃষ্টি, সেটি দেওয়ার জন্য তিনি এসেছেন এবং মাতৃরূপে তিনি সেটি দিয়েছেন। যে আমরা সেসব কাহিনী জানি, মা স্বামীজি এরকম কথা বলছেন যে ঠাকুরের সঙ্গে কত তর্ক করতেন স্বামীজি, মায়ের সঙ্গে কোনো তর্ক নেই। ঠাকুরকে গিয়ে প্রণাম করতেন, মাকে প্রণাম যখন করতে যাচ্ছেন বারবার ধরে গোলা জল খাচ্ছেন। তার কিছুদিন আগে ম্যালেরিয়ার থেকে উঠেছেন, এই বেলুর থেকে বলরাম মন্দির যাচ্ছেন, তুরিয়ানন্দজির সাথে আছেন, গোলা জল খাচ্ছেন। মানে গোলা জল কি গঙ্গার জলটা ঘোলা, সেজন্য বেছে বেছে গোলা জল খাচ্ছেন না, গঙ্গার জলটা ঘোলা সেটা খাচ্ছেন। কি করছো তুমি? দুদিন আগে এদের থেকে অসুখ থেকে ওদের ম্যালেরিয়া টেলে কী হয়েছিল, জ্বর হয়েছিল, উঠেছো আবার এইসব খাচ্ছ, আবার তো সর্দি। স্বামীজি বলছেন কি, যাকে বলছেন পবিত্রতার অগ্নি ভেতরে দাও দাও করে জ্বলছেন ঠাকুর বলছেন। ঠাকুর স্বামীজিকে কি চোখে দেখতেন? এই খাওয়া দাওয়ার বাজ বিচার করতেন। যারা খুব কামনা বাসনা করে বিষয়ে আসক্ত লোকেরা ঠাকুরের কাছে আসতো, সকামভাবে দিত। এই বাল ও সন্ন্যাসী তাদেরকে দিতেন না, ওতে ভক্তির নাকি হানি হয়। কিন্তু স্বামীজিকে তিনি দিতেন। কেন দিতেন? ওর মধ্যে পবিত্রতার আগুন জ্বলছে, একদম খাক হয়ে যাবে, কিচ্ছু ক্ষতি করতে হবে। সেই স্বামীজি শ্রী মায়ের কাছে যাওয়ার আগে খোলা জল খাচ্ছেন বলে আমাদের তো মন মায়ের কাছে যাচ্ছি, তাও থরথর করে কাঁপছেন, মায়ের কাছে গিয়ে আর দাঁড়াতে পারছেন না। রাজা মহারাজও তাই করতেন, এসে মায়ের দিকে তাকাতেন, এদিক ওদিক তাকে তাড়াতাড়ি চলে যায়। কেন? ওরা দেখতে পাচ্ছেন সাক্ষাৎ আদ্যা শক্তি, এই মহাশক্তির জাগরণ আবির্ভাব পৃথিবীতে হয় না এরকম পূর্ণ মহাশক্তি, এর আগে আর কখনো পূর্ণ মহাশক্তি আসেননি। একই আদ্যা শক্তি এসছেন, তিনি অল্প শক্তি নিয়ে এসেছিলেন, কারণ জগতের প্রয়োজন অল্প ছিল। কিন্তু এবার জগতে যে ধর্মগ্লানি, একেবারে জড়বাদ, লোকে বিশ্বাসই করবে না, সমস্ত ধর্মচিন্তা সারা পৃথিবীর থেকে আধ্যাত্মিক চিন্তা লোপ পেয়ে যাওয়ার ফলে স্বামীজি ঠাকুর এসছেন শুধুমাত্র হিন্দু ধর্মে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য না, স্থাপক আয়চ ধর্মস্য প্রতিটি ধর্মে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য ঠাকুর এসেছেন, বুঝি বা না বুঝি। এরকম আছে, ঠাকুর বোধহয় দক্ষিণেশ্বরে আছেন, দূর দিয়ে কীর্তন হয়ে যাচ্ছে, কীর্তন মানে তারা চৈতন্যপন্থী হবে বা রাধাকৃষ্ণপন্থী, যাই হোক, তারা কীর্তন করতে করতে যাচ্ছেন। ঠাকুর বলছেন এইটা আসার পর থেকে এই স্রোতগুলো এসছে, অত ওরা জানেন না, কিন্তু পৃথিবীতে একটা বাতাবরণ সৃষ্টি করেছেন ধর্মে। তিনি এসেছেন বলে যত এক্সিস্টিং ধর্ম বা সবার মধ্যে একটা নতুন প্রাণ সঞ্চার হয়েছে। শঙ্করী প্রসাদ বসু দেখিয়েছেন তার বইতে যে স্বামীজিদের শিকাগোতে গেলেন, যে খ্রিস্ট ধর্মে একটি নতুন দৃষ্টিভঙ্গি সঞ্চারিত হলো। তারা একদল লোক ডিফেন্সিভ হয়ে নিজেদের ত্রুটি বিচ্যুতি বের করার চেষ্টা করলেন, কারণ তাদের ধারণা ছিল না যে খ্রিস্ট ধর্ম ছাড়া আর কোনো ধর্ম সত্যি সত্যি মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে। স্বামীজি মানে মেড আদার্স টু থিঙ্ক অ্যাবাউট আদার রিলিজিয়ান্স দেয়ার, হ্যাঁ, তাদেরকে চিন্তা করতে শেখালেন যে অন্য ধর্ম আছে এবং তাদের কথা কিন্তু শোনার মতন। এক্ষুনি হয়তো আমাদের পছন্দ হচ্ছে না সেই ধর্ম, কিন্তু পৃথিবীতে অখ্রিস্টান ধর্ম আছে যারাও অত্যন্ত উন্নত, যে ধর্ম অবলম্বন করেও বহু মানুষ তারা উন্নত মানুষ হচ্ছে। স্বামীজির বক্তৃতার তো এটাই মূল ব্যাপার ছিল যে প্রতিটি ধর্মের মানুষই উচ্চ উচ্চ পর্যায়ের মানুষের জন্ম দিয়েছেন, ফল দেখি গাছকে চেনা যায়। কাজেই বোঝা যাচ্ছে সেই মানুষটির পেছনে যে ধর্মগুলো আছে সেগুলো অবহেলা করার নয়। তা এই ঠাকুরমা স্বামীজির ধর্ম হচ্ছে। তা স্বামীজি এরকম ছিলেন, স্বামীজি তাকে সঙ্গ জননী বলেছেন, এসব আমরা জানি। তা সিসি মা কি তার অবদান? সিসি মায়ের অবদান হচ্ছে কি, অনেক অবদান তো বটেই, অনেক জ্ঞানদায়িনী, মানে আধ্যাত্মিক জ্ঞান দিতে এসছেন সবাইকে। ওই যে ঠাকুর বললেন না, চৈতন্য হোক এই কল্পতরুতে, চৈতন্য হোক। চৈতন্য মানে কি? তোমাদের একটা চেতনা হোক যে তোমার একটা অন্য আইডেন্টিটি আছে, অন্য আইডেন্টিটি আছে। ভূতেশানন্দজি মহারাজ খুব সুন্দর কথা বলতেন, দেখো অন্য কাউকে, গরুকে কখনো কেউ বলে না যে ভালো গরু হও, কিন্তু মানুষকে বলে বাবা মানুষের মতন মানুষ হও, যে মা তুমি মানুষের মতন মানুষ হও। কেন বলেন? যে শুধু জন্ম ধারণ করলেই মানুষ হয় না। গরু জন্মগ্রহণ করেছে, তার গরু জন্ম সার্থক, একটু তারপরে একটু ভালো খাওয়াতে টাওয়াতে হবে, হ্যাঁ, তাহলেই তার গরু জন্ম সার্থক। কিন্তু মানুষকে ভালো খাওয়ালে মানুষ জন্ম সার্থক হয় না, পুষ্টিকর খাদ্য খাওয়ালে মানুষ জন্ম সার্থক হয় না। মানুষকে শিক্ষিত হতে হয়, হ্যাঁ, জাগতিক শিক্ষা, অপরাবিদ্যা, আর তার থেকে বেশি হচ্ছে পরাবিদ্যা, হ্যাঁ, এটা হতে হয়। তা যাই হোক, তা সিসি মা হচ্ছে কি, মা এলেন কি করে? প্রথমে হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণকে তিনি তৈরি করলেন। শ্রীরামকৃষ্ণকে তৈরি করলেন মানে কি, শ্রীরামকৃষ্ণকে তিনি আমাদের জন্য রক্ষা করলেন বলা যেতে পারে। তিনি না থাকলে যে শ্রীরামকৃষ্ণকে জগতের প্রয়োজন ছিল, সেই শ্রীরামকৃষ্ণকে আমরা পেতাম না। ওই যে বললেন ইষ্টপথে সাহায্য করতে এসছেন, একেবারে সারা জীবন ইষ্টপথে সাহায্য করছেন। এই ইষ্টপথের সাহায্যটা কি? প্রথম কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভাগবতী দেহকে তিনি রক্ষা করেছেন। শ্রীরামকৃষ্ণ তিনি তো সম্পদ, ইষ্টপথটা তো তার থেকেই নিঃসারিত হচ্ছে। কাজেই যিনি খনি, সেই খনিটাকে তিনি রক্ষা করেছেন। ভাগবতী তনু, একদম স্থূল শরীরটাকে রক্ষা করেছেন। সেই স্থূল শরীরটা ভাগবত আমাদের মতন শরীর নয়, তাকে রক্ষা করা বেশ কঠিন। আর সেই স্থূল শরীরের মধ্যে যে সত্তা, অবতার সত্তা রয়েছে, সেটি যে ভাব জগতে বিচরণ করছে, সেই ভাব তনুটিকেও তিনি রক্ষা করেছেন। আর তারপরে কি হয়েছেন, তার যে জীবনব্রত, অবতারের যে যুগ ধর্ম, মানে ধর্ম পুনঃস্থাপন ব্রত বা ধর্ম সংস্কারের যে ব্রত, সেই ব্রততে তিনি একদম মিশে গেছেন ওতপ্রোতভাবে করে, সেটাকে সম্ভব করেছেন। তিনি না থাকলে হতো না, শুধু শ্রীরামকৃষ্ণের দ্বারা হতো না, শুধু শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের মাধ্যমে হতো না, সিসি মায়ের দরকার ছিল। তিনজনে মিলে পূর্ণ, তিনজনে মিলে একটা একক ব্রত, আর এই একক ব্রতটা তিনজনের মাধ্যমে প্রবাহিত হয়ে বা সম্মিলিত হয়ে সার্থক হয়েছে। এই জিনিসটা বিশ্বাস করতে হবে। কিভাবে শরীরটাকে রক্ষা করতেন সংক্ষেপে বলি, খুব বেশিক্ষণ নয়। শরীরটা কীভাবে রক্ষা করতেন বলি, যে ঠাকুর নানা রকম ভাবে থাকতেন। তো ঠাকুর কি করতেন, মুহুর্মুহ ভাবস্থ থাকতেন। আমাদের মনটা যেমন এই জগতেই থাকে, খুব কষ্ট করে একটু হয়তো আমরা ধ্যান ট্যান করতে পারি, ঠাকুরের মনটা ওখানেই থাকে, মাঝে মাঝে নামে। সেজন্য কি হতো, খাওয়া দাওয়ার অনিয়ম হতো, খেতে বসেছেন খেতে খেতেই সমাধিস্থ হয়ে গেলেন। 2 ঘন্টা পরে সমাধিস্থ। তারপরে খাওয়া হতো না, কিন্তু শরীরটা তো তাহলে থাকবে না। মা এসে কথাবার্তা বলে, মায়ের কাছে যারা থাকতেন ওই যোগীন মা গোলাপ মেয়েরা পরবর্তীকালে বলেছেন যে একমাত্র সিসি মাই পারতেন কথাবার্তা নানা দিকে মন বিয়ে করে খাওয়ার সময় মায়ের ভাব, এই ঠাকুরের ভাব সমাধিটাকে ঠেকিয়ে রাখতেন। আর কি করতেন, আরো কতভাবে খাওয়াতেন। ভাত মায়ের ঠাকুরের দরকার, বেশি ভাত খেতে পারেন না, ভয় পায়, হ্যাঁ মানে অত খাবো শরীর খারাপ হয়ে যাবে। ঠাকুরের মন এত শক্তিশালী ছিল যে একবার যদি ভাবে এতটা খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে, তাহলে শরীরটা সত্যি সত্যি খারাপ হয়ে যাবে। মনটা বেশি শক্তিশালী শরীরের থেকে, আমাদের অনেকের ক্ষেত্রে শরীরটা বেশি শক্তিশালী। খুব খিদে পাচ্ছে, আমি জানি যে এখন খেলে পেটের অসুখ হবে, কিন্তু শরীর শক্তিশালী, মানে শরীরের খিদেটা বেশি শক্তিশালী, মন বুদ্ধি দিয়ে হচ্ছে না, খেয়ে ফেললাম এবং সত্যি সত্যি শরীর খাবার। ঠাকুরের তা না, হয়তো খেলে কিছুই হবে না কিন্তু মনটা শক্তিশালী, তাহলে হয়ে যাবে। সেজন্য খুব চেপে চেপে ভাতটাকে কম করে দিতেন। তারপরে একটা ঘটনা হচ্ছে, দুধ খেতে হবে ঠাকুরের, সবাই বলেছে দুধ খাওয়ার দরকার, অনেক দুধ খেতে হবে। অত দুধ খাওয়ার কথা শুনে ঠাকুর খুব ভয় পাচ্ছেন, ওনারা তো বললে খেতে চাইবেন না। তখন মা জাল দিয়ে দুধটাকে কম করে আনতেন। ঠাকুর সন্দেহ হতো যে কত দুধ খাওয়াচ্ছ। মা একটু এড়িয়ে যাচ্ছে, ওই তোখান করে ওই দুধ, এইখানকার দুধ না, এই যে এত পুরু শর্ট দেখা যাচ্ছে। মা দেখছেন যারও বেশি বললে তো সত্যি কথা বলতে, মা তোর রাগের ভান করলেন, আচ্ছা খাওয়া নিয়ে এরকম করছো কেন, খাবে কত দুধ, কোথাকার কত দুধ, এসব অত কি বলে। মা এমন একটা ভাব করলো যে ঠাকুর আর যাতে এগোতে না পারেন, এভাবে খাওয়াতেন। তা ঠাকুরের মনে খটকা আছে। একদিন গোলাপ মাকে জিজ্ঞেস করে বসেছেন, আর গোলাপ মা তো এরা তো সব সিদ্ধা পুরুষ, মিথ্যার তো কোনো প্রশ্ন নেই, কাজে সত্যি কথা বলে দিয়েছেন, ওখানকার এতটা এখানকার এতটা, এই করে দেখা যাচ্ছে অনেকটা দুধ। হ্যাঁ এতটা দুধ কখনো খাওয়া যায়, কি পেটে সহ্য হবে, আমার তো পেট খারাপ হবে, যেই বলা। পরের দিন সত্যি সত্যি পেট খারাপ। তখন মা বললেন যে দেখো আমি তো সেই জন্য বলি না, আপনার দরকার, সেই জন্য। তো এইভাবে ওই দৈবী তনুটাকে রক্ষা করেছেন। তারপরে ভাব শরীর কতভাবে রক্ষা করেছেন। আমরা ঠাকুরকে বলি সন্ন্যাসিনী, সন্ন্যাসী হতে গেলে তো কাম কাঞ্চন আসক্তিকে ত্যাগ করতে হয়। কামকাঞ্চন আসক্তি ঠাকুর ত্যাগ করেছেন। আমরা বলি সিসি মা সমান ত্যাগ সম্রাট, যদি তিনি হন ত্যাগ সম্রাট কি। লক্ষ্মীনারায়ণ যে এত টাকা দিতে এসেছিল 10,000 টাকা, ওটা আমরা খুব বলি ঠাকুরের ত্যাগ। ঠাকুর ত্যাগ করেছিলেন, এটাই যেন খেয়াল আসে আমাদের। কিন্তু মাও তো ত্যাগ করেছিলেন, ঠাকুর তো ত্যাগ করেছেন। ঠাকুর আমার মাকে পরীক্ষা করেছেন। মা তো বলতেন যে ঠিক আছে রাখছি, মাও বললেন ওসব তো তোমার ইয়েতেই খরচ হবে, আমার জন্য তো নয়। আর লোকে তোমাকে মান্য করে তোমার ত্যাগের জন্য, এই হচ্ছে সহধর্মিনী, ঠিক তোমার ইষ্ট পথে সাহায্য করতে, কাজে ওই টাকা কিছুতেই নেওয়া যাবে না। তিনি ত্যাগী, উপযুক্ত ত্যাগী হচ্ছেন সিসি মা, ত্যাগ সম্রাট, ত্যাগ সম্রাট কি। এবং কামনা বাসনা, সেটা মা সিসি ঠাকুরই নিজের সার্টিফিকেট দিয়েছেন যে তারও যেমন আত্মসংযম, সিসি মায়েরও তেমন আত্মসংযম। এরকম অদ্ভুত দাম্পত্য লীলা আগে দেখা যায়নি। তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের কাছে যে সকলেই ত্যাগই হতে পারে। ত্যাগ শুধু পুরুষের জন্য নয়, কামনা বাসনাকে একদম জয় না করলে তো হবে না। ভারতবর্ষে চিরকাল মানুষ কামনা বাসনার পথ দিয়ে ভগবান লাভ কখনো হয় না। কেউ প্রচার করার চেষ্টা করে, তা কখনো হয় না। একটা পর্যায়ে একদম শূন্য, আমরা আজকাল জিরো টলারেন্স বলি না, একেবারে জিরোর থেকে একটু পয়েন্ট থাকলেও কিন্তু হবে না। ঠাকুর বলেছেন না, ফেসো সূচের মাথাটা দিয়ে যদি সুতো করাতে একটু ফেসো থাকলে হবে না। কাজে এরা দুজন মিলে দেখিয়েছে নারী পুরুষ নির্বিশেষে সর্বোচ্চ ত্যাগ, কাম কাঞ্চন ত্যাগের সর্বোচ্চ আদর্শ দেখিয়েছেন। কাজে এইভাবে তিনি কি করেছেন, ঠাকুরের ভাগবতী তনুকে রক্ষা করেছেন। ঠাকুরের ত্যাগ স্বরূপ যে জীবন, ত্যাগময় ত্যাগ প্রাণ যে জীবন, সেই জীবনের যে মানে ত্যাগ স্বরূপ, মানে ঠাকুরের যে ত্যাগময় জীবন, যে তার যে ত্যাগ ত্যাগের ভাবটাকে মা সমর্থন করেছেন, প্রোটেকশন আই মিন সমর্থন করেছেন, পরিপুষ্ট করেছেন, পরিপুষ্ট করেছেন। উভয়ে উভয়ের ত্যাগ জীবনকে পরিপুষ্ট করেছেন, অন্তরের ত্যাগ জীবনকে উভয় পরিপুষ্ট করেছেন। আর ভাব সত্তাকে কিভাবে রক্ষা করেছেন তার একটা খুব সুন্দর উদাহরণ গম্ভীরানন্দজি মহারাজ দিয়েছেন। এই মা না থাকলে হতো না। হ্যাঁ, মা তাহলে কি ঠাকুরের শরীরটাকে রক্ষা করেছেন, ভাগবতী তনু। মা ঠাকুরের ত্যাগময় জীবনের ত্যাগ সত্তাকে পরিপুষ্ট করেছেন। ঠাকুর এবং মা উভয়ই উভয়ের ত্যাগ সত্তাকে, ত্যাগই না হলে তো হবে না। উভয়ই সন্ন্যাসিনী, উভয়ই সন্ন্যাসী, উভয় সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী। আর কি করেছেন? মা ঠাকুরের ভাব জীবনটাকে পরিপুষ্ট করেছেন, রক্ষা করেছেন। তা গম্ভীরানন্দজি মহারাজ ওই ঘটনাটি বলেছেন, সেটি খুব সুন্দর। যে ঠাকুর একদিন মায়ের মন্দিরে গেছেন, প্রতিদিনই যেতেন, আর সেই অবসরে মা এসে নহবতেই তো মা থাকতেন, ঠাকুর তো এখানে থাকতেন। নহবত থেকে এসে ঠাকুরের বিছানা টিছানাগুলো ঠিকঠাক করছেন। এমন সময় হঠাৎ দেখেন পেছনে কে তাক্কা দিচ্ছে, আলতো করে তাকিয়ে দেখেন যে ঠাকুর। ঠাকুর এসে আলতোভাবে মায়ের পেছনে পিঠে হাত দিয়েছেন, আর মা ঠাকুরের দিকে তাকে অবাক, ওই ভাবস্থ হয়ে চোখ দুটো জবা ফুলের মতো লাল, কথা জড়িয়ে যাচ্ছে, পা টুলছে। মা ঠাকুর কি জিজ্ঞেস, ওগো আমি কি মদ খেয়েছি? ঠাকুরের অর্ধবাহ্য দশা, তিনি জানেন এটা, এই জ্ঞানটা তার আছে তখনও, যে কথা জড়িয়ে গেলে, পা টললে, মানে মাতাল যারা হয় তাদের কথা জড়িয়ে যায়, পা টলে, কাজেই, এবং সেটা তো খুব খারাপ। অর্ধবাহ্য দশায় তার এইটুকু খেয়াল আছে যে তার এটা অস্বাভাবিক আচরণ এবং মাতালদের সঙ্গে খুব মিলে যাচ্ছে, আর মদ খাওয়াটা খুব খারাপ, মাতাল হওয়া খারাপ। সে বলি, ওগো আমি কি মদ খেয়েছি? বলে, না না, মদ খাবে কেন? মা তো চমকে গেছেন, প্রস্তুত নন। তবে এরকম কেন হচ্ছে? আমি কথা কইতে পারছি না, আমার পা টুলছে কেন? ঠাকুরকে তো সান্ত্বনা দিতে হবে। ঠিক ঠাকুরের মনের উপযুক্ত করে উত্তর দিলেন, কোনো তো প্রস্তুতি ছিল না, হঠাৎই তো। না না, তুমি মা কালী, মদ খেতে যাবে কেন? মা কালীর ভাবামৃত পান করেছ, মায়ের ভাবামৃত পান করে। ও তাই? ঠাকুর একেবারে নিশ্চিন্ত হয়ে গেলেন। মা কিন্তু মিথ্যে কথা বলে সান্ত্বনা দিলেন না, সত্যিই তো তাই, মায়ের ভাবামৃত পান করেই তো তার জগতের মাতালদের মতন অবস্থা হয়েছে। কিন্তু ওই কথাটি কি আর কারোর পক্ষে বলা সম্ভব ছিল? আর কারোর পক্ষে বলা সম্ভব ছিল না। সেজন্য তিনি না থাকলে মায়ের অবতার বরিষ্ঠের ভাব শরীরটির তত্ত্বাবধান হতো না। সেজন্য গম্ভীরানন্দজি মহারাজ খুব সুন্দর কথা বলছেন ওখানে, যে দেবতার পূজার একটা বিধি আছে, আর মানুষের সেবারও একটা ধারা আছে। দেবতার পূজার সময় তাকে অন্ন ভোগ যেভাবে নিবেদন করতে হয়, হ্যাঁ, একটা মানুষ, ক্ষুধার্ত মানুষকে ঠিক তো সেইভাবে হয় না, তার ধারা, তাকে খেতে দিতে হবে, খেয়ে দেবে। আর ওখানে মন্ত্রতন্ত্র পড়তে হবে, যে নিয়মকানুন আছে, যাই হোক সে যাই হোক, তার একটা বিধি আছে, ওটা বিধি, পূজা বিধির মধ্যে পড়ছে। আর এটা জাগতিক ধারার মধ্যে পড়ছে, মানুষের সেবার একটা ধারা আছে। কিন্তু দেবতা যখন মানুষ হয়ে আসেন, দেবতা কখনো দেবতা কখনো মানব, তার সমস্ত অবস্থার প্রয়োজন এবং সেই প্রয়োজনের সমাধান করা শ্রী মা সারদা দেবীর মতন দেবী মানবীর পক্ষেই সম্ভব। তিনি কখনো দেবতা কখনো মানুষ, তার প্রয়োজনটা কারোর সঙ্গে মিলছে না, ওই মন্দিরের দেবতার সঙ্গে মিলছে না, আর এই জাগতিক মানুষের সঙ্গেও মিলছে না। কাজেই তার যে সহধর্মিনী, তার সামনে যে সমস্যা, তার স্বামীকে নিয়ে, যে স্বামী একাধারে দেবতা এবং মানুষ, যে স্বামী অবতার, নরদেহধারী ভগবান, তার সমস্ত সমস্যাকে সামলানো, সমস্যাটাকে ঠিক ঠিক আইডেন্টিফাই করা, ঠিক ঠিক চেনা এবং চিনে তার সঠিক সমাধান দেওয়া, এটা শ্রীমা সারদা দেবীর মতন দেবী মানবীর পক্ষেই সম্ভব। এটা বলছেন গম্ভীরানন্দজি, অপূর্ব কথা। এটা গেল। তাই তারপরে কি? ইষ্টপথে সাহায্য। ইষ্টপথ মানে হচ্ছে অবতারের যুগব্রত স্থাপন, যুগধর্ম স্থাপনের, জীবনব্রততে সাহায্য। এটা তো মা করেছেন সারা জীবন ধরে, ওই 33 বছর হলো, তারপরে বাকি 33 বছর মাঝে 1 বছর বৃন্দাবনে। তোমাকে ঢের করতে হবে। মা পরবর্তীকালে, হ্যাঁ তাই তো, ঢের কাজ বাকি আছে। তো শ্রী মা চলে গেলে, ঠাকুর চলে গেলেন, তারপর তো মা সংঘজননী, ভক্তজননী। এই যে সন্ন্যাসী সম্প্রদায়, এই সন্ন্যাস একটা সংঘ হবে, ठाकुर এসেছেন অবতার এসেছেন যুগান্তকারী যে তার আবির্ভাবে যে যুগান্তকারী তাৎপর্য আছে দুজন বুঝতে পেরেছেন এক স্বামীজি আর একজন হচ্ছে সিসি মা মা প্রার্থনা করছেন পরবর্তীকালে যোগীন মা বলেছিলেন এই সংগঠন সব হয়ে যাওয়ার পরে স্বামীজি চলে যাওয়ার পরে সব মটটট হয়েছে বলে যা দেখছো এই মটটট সবকিছু এর জন্য সিসি মার জন্য যেখানে দেখেছেন শিলটি নোড়াটি সেখানেই মাথা খুঁটে খুঁটে প্রার্থনা করেছেন যে ঠাকুর তুমি এলে আর তাতেই সব ফুরিয়ে গেল তাহলে এত কষ্ট করে আসার কি দরকার ছিল কত সাধু আছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় গাছের তলায় থাকে এরকম সাধুর তো দরকার অভাব নেই অর্থাৎ এরকম সাধু হবে না তোমার ফলোয়াররা নতুন সাধু হবে কি অদ্ভুত ব্যাপার শ্রীরামকৃষ্ণ তাই জগৎজননীর কাছে নির্দেশ পেয়েছিলেন একটা নতুন সম্প্রদায় হবে তার মধ্যে যে সব নতুন ভাব উদার ভাব হয়েছে তাকে অনুসরণকারী শিবজ্ঞানী জীবেশ্বর এবং সর্বধর্ম সত্য এই দুটি নতুন ভাব পৃথিবীতে মানুষকে অবলম্বন করি ভগবান সেবা এবং ধ্যানের সেবা আছে অন্তর্জগতে ঢুকে ধ্যান ভজন সেই সেবা আছে আবার চোখ মেলে জগতের মধ্যে সেবা আছে সেই সেবা আছে নেতি নেতি ইতি ইতি হ্যাঁ দুটোই আছে তো সেই যে নতুন বলছেন ওই রকম সাধু তো আপনি নতুন সাধু তারপর প্রার্থনা করছেন যে আমি তোমার কাছে প্রার্থনা করছি আমার ছেলেরা তোমার নাম করে যারা বেরোবে তাদের জন্য খাওয়া দাওয়ার অভাব না হয় তারা এক জায়গায় তোমার নাম ভাব উপদেশ নিয়ে থাকবে আর সংসার তাপদগ্ধ মানুষ এরকমভাবে হাত দিয়ে করেছিলেন অর্থাৎ সারা পৃথিবীর মানুষ এই সংঘের কাছে এসে জুড়বে এই রামকৃষ্ণ সংঘ মা বুঝেছিলেন আর স্বামীজি পরে স্থাপন করলেন মাকে স্বামীজিকে ঠাকুর বলে দিয়েছিলেন স্বামীজি কি বললেন আমাদের মতো আত্মনমোক্ষার্থম জগৎহিতায় চ নিজের মুক্তি এবং জগতের কল্যাণটা যে করব তার মাধ্যমে আমার নিজের মুক্তি হবে এই মা সেটাই করেছেন মা সেই আদর্শ দেখিয়েছেন তিনি সন্ন্যাসীদের সমর্থন করেছেন গৃহীদের সমর্থন করেছেন এবং সকলকে কৃপা করেছেন ভক্ত জননী সংঘ জননী সবকিছুর মাধ্যমে তার স্বরূপটা কি ও জ্ঞান দিতে এসেছে সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে জ্ঞান মানে কি ব্রহ্মজ্ঞান দিতে এসেছেন ভালোবেসে বুকে টেনে নিয়ে ব্রহ্মজ্ঞান দিয়েছেন ব্রহ্মজ্ঞান মানে ভগবত জ্ঞান আসলে হচ্ছে ভক্তি দেওয়া শ্রেহেন বদনাশী মনস্মদীয়ন মা বলছেন অভেদানন্দজি প্রথমে কি করেন স্নেহ দিয়ে তিনি সকলের মনগুলোকে বেঁধে নেন স্নেহেন বদনাশী মনস্মদীয়ন দোষান অশেষান সগুণী করসি মা হয়ে যান সবসময় ভাবে তোমাদের যে মা আছে ভাবি যে মা গো ধর্মটাকে কত সহজ করে দিয়েছেন কঠোপনিষদে আছে শ্রেয় এবং প্রেয় দুটি কথা একটু বিখ্যাত শ্লোক যে শ্রেয় এবং প্রেয় দুটি মানুষের সামনে আসে শ্রেয় হচ্ছে ভগবানের পথ আর প্রিয় হচ্ছে প্রিয় এই জগতের পথ এটার মধ্যে একটা ইঙ্গিত আছে যে ভগবানের পথটা যেন অপ্রিয় মানে লোকের বিশেষ রুচিকর মনে হয় না এই জগৎটা রুচিকর মনে হয় সেজন্য বেশিরভাগ লোক ওই প্রেয়ের পথে যায় জগতের পথে যায় খুব সামান্য লোক হচ্ছে শ্রেয়র পথে যায় হ্যাঁ ভগবানের পথে যায় কিন্তু মা ধর্মটাকে এত সহজ করে দিয়েছেন যে ভগবান শ্রেয়টাও প্রীতিজনক মনে হয় ভগবানের পথটাও মিষ্টি হয়ে গেছে সিসি মাকে পেয়েছি বলে সিসি মা কি বলছেন যে জানবে যে তোমাদের একজন মা আছে অর্থাৎ মা বলে ডাকতে পারলেই হলো ভক্ত হওয়ার দরকার নেই যেন ভক্ত হওয়ার জন্য একটা যোগ্যতা দরকার আমার ভক্তি চাই নাহলে ভক্ত কি করে হব কিন্তু মা বলার জন্য যোগ্যতার চাই না আমি তোমাকে মা আমি সন্তান আপনি মা কুপুত্রও তো সন্তান হয় কুপুত্রেরও মা থাকে হ্যাঁ তা এই মা বলে ডাকা ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা এই মা তো সবার মধ্যে আছেন মাতৃভাবটা কি জিনিস সর্বভূতেষু প্রতিটি প্রাণীর মধ্যে মাতৃভাব আছে মাতৃভাব হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা ইংরেজিতে একটা কথা আছে একই অর্থ ভগবানের সব থেকে বড় প্রকাশ হচ্ছে এই মাতৃভাবের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ এই স্বামীজি বলছেন কর্মযোগ বক্তৃতা যে সব থেকে উঁচু ভালোবাসা হচ্ছে ভগবানের মানুষের প্রতি ভালোবাসা আর জাগতিক ভালোবাসা হচ্ছে কি মায়ের সন্তানের প্রতি ভালোবাসা মাতৃভাবটা কি নিঃস্বার্থ ভালোবাসা ইংরেজিতে একটা কথা আছে গড কুড নট বি এভরিওয়্যার সো হি ক্রিয়েটেড মাদার অ্যাকচুয়ালি ভগবানের ভালোবাসাই মাতৃরূপে প্রকাশিত প্রত্যেকেরই মা আছে নিঃস্বার্থ ভালোবাসা কাজেই ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা মা রূপে তাকে চেনা মা বলে যদি ডাকি তাহলে কি হবে धीरे धीरे তিনি আমাকে ভক্ত বানিয়ে নেবেন। স্নেহেন ও বদনাশী মনোস্মৃতিও, মাতাই করছেন, স্নেহ দিয়ে আমাদের মনটাকে মাতছেন। তারপর কি, দোষান অশেষান সগুণী করসি, আমাদেরও অজ্ঞাতসারে আমাদের অশেষ দোষকে তিনি গুণে পরিণত করছেন। কিরকম ধরুন, যে আমজাদের মহাভাগ্যবান নালে হয় না, আমজাদের গোটা মন জুড়ে মায়ের চিন্তা। জেল থেকে ছাড়া পেয়েছে, জেল থেকে ছাড়া পেতে সে প্রথমে বাড়িতে যাবে, তার জানি না, জানা যায় না তার ফ্যামিলি ছিল কিনা, কিন্তু বাড়ির প্রতি তো আকর্ষণ। বাড়িতে সে একবার গেল, কিন্তু গিয়ে কি করলো, যে একটা বড় লাউ হয়েছে দেখেছে, সেই লাউটা দেখে তার প্রথমেই মায়ের কথা মনে পড়েছে। কি অদ্ভুত ভক্তি, এই তো ভক্তি। এরকম ভক্তি থাকলে তো যে কেউ উতরে যাবে। সেই লাউটা নিয়ে মায়ের কাছে এসে হাজির। মা জিজ্ঞেস করলেন, আমজাদ এতদিন আসুনি কেন? আমজাদের কিন্তু মায়ের কাছে কোনো লজ্জা নেই। আমজাদ জানে যে মা জানে যে সে ডাকাত, আর মাও জানে, মা জানে আমজাদ ডাকাত, আর আমজাদ জানে যে মাও তার, তিনি যে ডাকাত সেটা জানে। তো কোনো সংকোচ নেই, সে বিনা সংকোচ, আমজাদ এতদিন আসুনি কেন? আমজাদ বলছে যে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম, সেই জন্য জেলে যেতে হয়েছিল। মা কি বললেন, ও তাই তো ভাবছি আমজাদ আসে না কেন এতদিন, কোনো একেবারে ভালোবাসা। তারপর সারাদিন, একদিনের ঘটনা নয়, একাধিক দিনের ঘটনা হবে, একাধিকবার তিনি জেলে টেলে গেছে। তো সারাদিন আমজাদের থাকলো ওখানে আর কি, খেলা টেলো, মায়ের সঙ্গে অনেক গল্প করলো। গল্প করার পরে সে যখন বিকেলবেলায় যাচ্ছে, তার চেহারাটাই পাল্টে গেছে, কারণ এতদিন খাওয়া দাওয়া হয়নি, রুক্ষ টুক্ষ কেশ ইত্যাদি, বেশ ভালো করে চান করে খেয়েছে, বেশ সুন্দর চেহারাটা, একটু অকলতাই বেশ। সব থেকে কথা কথা মনের মধ্যে একটা তৃপ্তি, মায়ের স্নেহ পেয়ে। তারপর পাঞ্চিবতী চুবতে সে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, এবং তার হাতে একটা মাথায় তেলের শিশি, মাথায় মাখার তেলের শিশি। সেই তেলের শিশিটা মায়ের কাছে, মায়ের কাছে ছিল। তা যে সাধু বা ব্রহ্মচারী মায়ের সেবক ছিল, সে বলছে যে মা ওটা আপনি দিয়ে দিলেন? মা বলছেন যে আমজাদের রাতে ঘুম হয় না, মাথাটা গরম, সেই জন্য দিয়ে দিলাম। এই হচ্ছে দেখুন, যে দোষান অশেষান, কিছু দরকার নেই, দোষটা সহ কি করছেন, দোষটা সহ স্নেহ দিয়ে বেঁধেছেন আমজাদকে। এই আমজাদ সবসময় মায়ের কথা ভাবছে, এই ভাবার ফলেই তো তার ভক্তি হবে। তো স্নেহহীন ও বদনাশী মনস্মৃতি, প্রত্যেকে তাই ভালোবেসে নিচ্ছেন, সবসময় দোষটা দেখছেনই না। এই মায়ের কথা ভাবতে ভাবতে কি হচ্ছে, দোষান অশেষান সগুণী করসি। তারপরে যদি দোষ থেকে থাকে, কি সংখ্যে গৃহীত্বা ইয়দিদম দোষ, সংখ্যে গৃহীতা দয়সে দোষান অশেষান সগুণী করসি, সংখ্যে গৃহীতম অহেতু নানো দয়সে সদোষণ। হ্যাঁ, তারপরে কি করছেন, ওই দোষ সহই তিনি অহেতুকভাবে আমাদের দয়া করছেন। দোষ যদি থাকে তিনি নিয়ে নিলেন। এরকম মায়ের কৃপা, এরকম কৃপা মা করেছেন। এবং মা বলে গেছেন যে, তাকে মা বলেছে কিছু যদি কেউ চায় তিনি কখনো না করতে পারবেন না। তিনি ঠাকুরের সামনে বলেছিলেন এরকম কথা, কাজে তিনি কখনো না করতে পারবেন না। এর মানে এই নয় যে আমাদের কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না, তা নয়। মা অনেকগুলো কথা বলেছেন ঈশানানন্দজিকে, আজকে মহারাজরা সব বলছিলেন, সেগুলি বলি। এগুলো করতে হবে, আমাদের কিছুই করতে হবে না, তা নয়। সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই, এ কথাটা। নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করে, এটা হচ্ছে লক্ষ্য। মা একজনকে বলেছিলেন, তোমার 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 অস্তিত্ব থাকবে কিন্তু ব্যক্তিত্ব থাকবে না। পৃথিবীতে এইভাবে থাকতে হবে, ঝড়ের এটো পাতা অভ্যাস করলে, মাকে স্মরণ করে করে, চারপাশে কি হচ্ছে, মানে আমাকে ভগবান চিন্তা করতে হবে। আর কি বলছেন, যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথার থেকে? সবসময় ভগবানের চিন্তা করতে হবে, কোথার থেকে আসবে? সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই। সবসময় আমাদের সন্তোষ, খালি যা পেয়েছে, এটা সারা পৃথিবীর ব্যাধি আজকাল, কনজিউমারিজমের মূল কথা। তো যে আপনার আকাঙ্ক্ষাটাকে ক্রমশ বাড়িয়ে দেবে, এটা চাচ্ছি ওটা চাচ্ছি, তাহলে কি হবে, আরও দ্রব্য উৎপাদন করতে হবে, মানুষের চাহিদা থাকবে, কিন্তু কোনো শেষ নেই। হ্যাঁ, সেজন্য সন্তোষ, যেখানে আছি তাতেই সন্তোষ। অন্তরে ভক্তি টক্তি ইত্যাদি মানুষ হতে পারলাম কিনা, ভালো মানুষ হলাম কিনা সেদিক থেকে অসন্তোষ থাক, সেটাকে বলে ডিভাইন ডিসকন্টেন্ট। কিন্তু বাহ্যিক জগতের ক্ষেত্রে সন্তোষ থাকুক, সহ্য থাকুক। আর কি বলছেন, সকলের উপর সমান ভালোবাসা কি করে হয়? যাকে ভালোবাসবে তার কাছে কিছু প্রতিদান চাইবে না। কারোর কাছে কিছু প্রতিদান চাইলে কি হবে? ভালোবাসাটা ঠিক মতন হবে না। যে আমাকে একটু প্রতিদান, অল্প প্রতিদান দিল, তার প্রতি কম ভালোবাসা হবে। যে বেশি প্রতিদান দিল তার প্রতি বেশি ভালোবাসা হবে। কষ্ট আর কি, যার ভেতরে দয়া নেই সে কি মানুষ? দয়া মানে মানুষকে ভালোবাসতে হবে। এই হচ্ছে ব্যাপার, সকলকে ভালোবেসে থাকা, সকলকে নিয়ে থাকা। মা সাধারণভাবে ছিলেন, কিন্তু বড় বড় ম্যানেজমেন্টের যারা পণ্ডিত মানে তাদেরও শিক্ষণীয়, যে বহু মানুষকে নিয়ে যাদেরকে চলতে হয় তাদেরকে মায়ের কাছে শিখতে হবে। আদর্শকে একটুও কম্প্রোমাইজ করছেন না, সকলকে প্রয়োজন মতো সংশোধনও করতে চেষ্টা করছেন। কিন্তু সকলেই মনে করছে মা আপনজন, প্রত্যেককে মা ভালোবাসছেন এবং প্রত্যেককে অনুভব করছেন যে মা তাকে ভালোবাসে। এবং প্রত্যেকে কিন্তু মায়ের কাছে থেকে একটু উন্নত হচ্ছেন। নিবেদিতা বলছেন যে যেসব চারপাশে যা তার ফ্যামিলি, যার তার মেম্বার, মা না থাকলে তারা ঝগড়াঝাটি করে ফেলবে, একেবারে কুরুক্ষেত্র বানিয়ে দেবে। কিন্তু মা এমন ব্যক্তিত্ব, মায়ের কাছে সবাই শান্তভাবে আছে, মোটামুটি শান্তভাবে আছে। তাই এই হচ্ছে যারা ম্যানেজমেন্ট, বহু মানুষকে নিয়ে যারা কাজ করেন, সেটা পরিবারে হোক, সঙ্গে হোক, হ্যাঁ বিরাট কোম্পানিতে হোক, প্রত্যেকে মায়ের কাছে এই ভালোবেসে কিভাবে সকলকে নিয়ে চলতে হয় তার শিক্ষা লাভ করতে পারে। কাজে এটা মনে রাখতে হবে, মা শুধু পুরুষের, নারীর আদর্শ নন, পুরুষেরও আদর্শ। মা শুধু গৃহীর আদর্শ নন, ত্যাগী গৃহী নির্বিশেষে সকলের মা আদর্শ। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং মাকে ছাড়া কিন্তু এই রামকৃষ্ণ বিবেকানন্দর ভাব পরিপুষ্ট হবে না। যে আদর্শটা ছিল, লোকে ভাবতো মা যদি না থাকতেন, যে এই আদর্শটা শুধু সন্ন্যাসীদের জন্য, কারণ শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী, স্বামীজিও সন্ন্যাসী। কিন্তু গৃহীদের জন্যও যে এটা একই আদর্শ, সেটা মা বুঝিয়ে দিয়েছেন। কারণ তিনি যদিও অন্তরে সন্ন্যাসিনী, তিনি তো ছিলেন গৃহীদের মধ্যে। এবং তার যে সংসার, সেটা আমাদের জাগতিক মানে যারা গৃহী আছেন তাদের সংসারের থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই সংসারের মধ্যে থেকে মা যেভাবে সকলকে ভালোবেসে শান্ত থেকেছেন, সারদানন্দজি বলছেন যে আমাদের পান থেকে চুনটি খসলে আমরা আগুন হই, কিন্তু মাকে দেখো, ভাইয়েরা কত কাণ্ড করছে, কিন্তু মা কীরকম ধীর স্থির। কাজে এই ভালোবাসা, এই ধৈর্য, স্থৈর্য, সব অবস্থায় অবিচলিত থাকা, এই আদর্শ আমাদের প্রত্যেকটা পরিবারে যেমন দরকার আছে। এই যে বিরাট যে সমাজ, দেশের সমাজ, দেশের বাইরের সারা পৃথিবীর সমাজ, সবার জন্যই দরকার আছে। কাজেই শ্রী মা একটা অনন্য জীবন, অনন্য আদর্শ আমাদের ব্যক্তি জীবনে এবং আমাদের সমষ্টি জীবনে। যত আমরা শ্রী মায়ের জীবনটাকে অনুসরণ করতে পারব, ততই আমরা নিজেরা ধন্য হয়ে যাব এবং অন্যরাও আমাদের সংস্পর্শে এসে তৃপ্ত হবে, শান্তি লাভ করবে। জননীং শারদাং বেদিং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু।